মিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতাম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাম স্থাপিতাম যেন ভূতলে স্বয়ং রূপ কদাহ্যম দদাতি সপদান্তিকম্। বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সর্বজাতম সগণা রঘুনাথান্বিতম তম সজীবম সারবৈতম সারভূতম হরিজনাশ্রয়িতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদম সগণা ললিতা শ্রীসখাবিতাংশ। নমো বিষ্ণুপাদায় বিষ্ণবেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে পুনমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নম্বর 3 এবং 4। নন্দ মহারাজ এবং বসুদেবের মিলন শ্লোক নম্বর 4 বোর্ডে লেখা আছে, তাই তো? কালে নাও তো 3 নম্বর শ্লোকটা আমি পড়ছি, 4 নম্বর শ্লোকটা আমরা সব একসঙ্গে পাঠ করব। ধেনুনাং নিজুতে প্রাদাদ বিপ্রফ সমলম্বতে তিলাদ্রিন সপ্তরত্নঘ সাতকোম্বাম্বরবিতন। অনুবাদ: নন্দ মহারাজ ব্রাহ্মণদের বস্ত্র এবং অলঙ্কারে বিভূষিত 20 লক্ষ ধেনু এবং রত্নসমূহ ও সোনার জরির কাজ করা বস্ত্রের দ্বারা আবৃত 7টি তিলের পর্বত প্রদান করেছিলেন। নন্দ মহারাজের গোশালায় কত গরু ছিল? 9 লক্ষ। কিন্তু এখানে উনি দান করেছেন 20 লক্ষ ধেনু। কিরকম মানে ঐশ্বর্য
নন্দ মহারাজের ছিল। চতুর্থ শ্লোক, কালেন স্নান শৌচভ্যম সংস্কারৈ তপসেজ্জয়া, কালেন স্নান শৌচভ্যম সংস্কারং তপসেজ্জয়া শুদ্ধন্তি দানৈ সন্তুষ্টা দুর্বন্নাত্ম আত্মবিদ্যয়া বিদ্যয়া শুদ্ধন্তি দানৈ সন্তুষ্টা দুর্বন্নাত্ম আত্মবিদ্যয়া, কালেন স্নান শৌচভ্যম সংস্কারস্তপসজ্জয়া শুদ্ধন্তি দানৈ সন্তুষ্টা দুর্বন্নাত্ম আত্মবিদ্যয়া, কালেন স্নান শৌচভ্যম সংস্কারস্তপসজ্জয়া শুদ্ধন্তি দানৈ সন্তুষ্টা দুর্বন্নাত্ম আত্মবিদ্যয়া। কালেন স্নান শৌচভ্যম সংস্কারস্তু তপসজ্জয়া শুদ্ধন্তি দানৈ সন্তুষ্টা দুর্বন্নাত্ম আত্মবিদ্যয়া। কালেন স্নান শৌচভ্যম একজন মাতাজি বলুন, মাতাজি কালেন, কালের দ্বারা ভূমি এবং অন্যান্য জড়বস্তু শুদ্ধ হয়। স্নান সৌভম, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয় এবং শৌচের দ্বারা অপবিত্র বস্তু শুদ্ধ হয়। সংস্কারই, সংস্কারের দ্বারা জন্ম শুদ্ধ হয়। তপসা, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়। ইজ্জয়া, পূজার দ্বারা ব্রাহ্মণেরা শুদ্ধ হন। শুদ্ধন্তি, শুদ্ধ হয়। দানাই, দানের দ্বারা ধন শুদ্ধ হয়। সন্তুষ্টা, সন্তোষের দ্বারা মন শুদ্ধ হয়। দ্রব্যানি, গাভী, ভূমি, স্বর্ণ আদি সমস্ত জড় সম্পদ। আত্মা, আত্মা শুদ্ধ হয়। আত্মবিদ্যয়া, আত্মজ্ঞানের দ্বারা। ছিল বহুপাদ কর্তৃক অনুবাদ এবং তাৎপর্য। হে রাজন, আমি আগে বলিনি, তারপর হে রাজন, কালের দ্বারা ভূমি
প্রভৃতি দ্রব্য শুদ্ধ হয়। জ্ঞানের দ্বারা, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, শৌচের দ্বারা অপবিত্র বস্তু শুদ্ধ হয়, সংস্কারের দ্বারা জন্ম শুদ্ধ হয়, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়, পূজার দ্বারা ব্রাহ্মণ শুদ্ধ হন, দানের দ্বারা জড় সম্পত্তি শুদ্ধ হয়, সন্তোষের দ্বারা মন শুদ্ধ হয় এবং আত্মজ্ঞানের দ্বারা বা কৃষ্ণ ভক্তির দ্বারা আত্মা শুদ্ধ হয়। আপনারা বলুন, হে রাজন, কালের দ্বারা ভূমি প্রভৃতি দ্রব্য শুদ্ধ হয়, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, শৌচের দ্বারা অপবিত্র বস্তু শুদ্ধ হয়, সংস্কারের দ্বারা জন্ম শুদ্ধ হয়, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়, পূজার দ্বারা ব্রাহ্মণ শুদ্ধ হন, দানের দ্বারা জড় সম্পত্তি শুদ্ধ হয়, সন্তোষের দ্বারা মন শুদ্ধ হয় এবং আত্মজ্ঞানের দ্বারা বা কৃষ্ণ ভক্তির দ্বারা আত্মা শুদ্ধ হয়। বাস এই কটা জিনিস শুদ্ধ করতে পারলেই আমার ভগবত ধামে চলে যাব। তাৎপর্য, ছোট তাৎপর্য, বৈদিক সভ্যতা অনুসারে কিভাবে সব কিছু শুদ্ধ হয় এখানে তার শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। শুদ্ধিকরণ না হলে যা কিছু আমরা ব্যবহার করি তাই আমাদের কলুষিত করে। ভারতবর্ষে 5000 বছর আগে নন্দগ্রামের মতো গ্রামেও মানুষেরা জানতেন কিভাবে সমস্ত বস্তু শুদ্ধ করতে হয় এবং এইভাবে তারা জড়জাগতিক জীবনও নিষ্কলুষতাভাবে উপভোগ করতেন। এখানে উপপাদ কর্তৃক তাৎপর্য সমাপ্ত। মুখম করতি বাচালাম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণাম পরমানন্দ মাধব শ্রীচৈতন্যৈশ্বরম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবনিপচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতায় কৃপাপদায়নে গৌরকথামদায় নগর গ্রামধারিণে। তো খুব সুন্দর যে কিভাবে আমরা আমাদের সমস্ত কিছুকে শুদ্ধ করতে পারি এর বর্ণনা এখানে করা হয়েছে। তো এ থেকে আমরা বলতে পারি যে জড়জগতে সমস্ত কিছুই অশুদ্ধ, অপবিত্র, সেটা আমরা জানি না। আমরা জানার সুযোগ পাই না। আমাদের জন্ম পর্যন্ত অশুদ্ধ, কারণ এখানে বলা হচ্ছে জন্মকে শুদ্ধ করতে গেলে সংস্কারের দ্বারা শুদ্ধ করতে হয়। ভগবানের জন্ম হওয়াতেও নন্দ মহারাজ জাতক কর্ম ক্রিয়া করেছিলেন। আমাদের অনেক কিছু ক্রিয়াকর্ম আছে, সন্তান হতে গেলে কি কি সংস্কার করতে হয়, ছিল প্রভুপাদের শিক্ষা অনুসারে আমরা জানতে পারি বা আমরা যেভাবে ভক্তি জীবন যাপন করছি তাতে করে প্রভুপাদ এমনভাবে শিক্ষা দিয়ে গেছেন যে আমরা প্রতিটা জিনিস কিভাবে আমরা শুদ্ধ পবিত্র করতে পারি। তারপরে তো শাস্ত্রের মাধ্যমে
আমরা জানতে পারছি। আচ্ছা, প্রভুপাদ যা বলে গেছেন শাস্ত্রের মাধ্যমে, শাস্ত্রের কথাই বলে গেছেন, তো শুদ্ধ করা, পবিত্র করা, এটা একটা খুব মানব জীবনের একটা বিরাট অঙ্গ, যার ফলে জাগতিক জীবনও নিষ্কলুষভাবে উপভোগ করা যায়। আমরা তো ভোগ করতে চাই, আমরা আনন্দ পেতে চাই, সুখে থাকতে চাই, ভোগ করতে চাই। তো শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে নন্দগ্রামের মতো গ্রামেও মানুষেরা জানতেন কিভাবে সমস্ত বস্তু শুদ্ধ করতে হয়, এইভাবে তারা জড়জাগতিক জীবনও নিষ্কলুষভাবে উপভোগ করতেন। কিন্তু এই কলিযুগে মানুষ যেভাবে ভোগ করছেন, সে সমস্ত ভোগ করার ব্যাপারগুলো মধ্যে কোনো শুদ্ধিকরণ নেই। মানুষ তার রোজগার যদি ঠিকমতোভাবে দান না করে, তাহলে তার সেই রোজগার অশুদ্ধ। এখানে বলছে যে দানের দ্বারা জড় সম্পত্তি শুদ্ধ হয়। অতএব আমার কাছে অনেক সম্পত্তি থাকতে পারে, জড় সম্পত্তি থাকতে পারে, আমার কাছে অনেক ধন ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু আমাকে জানতে হবে যে সেগুলোকে কি করে শুদ্ধিকরণ করার পর সেগুলোকে আমি উপভোগ করতে পারি। কিন্তু আমরা এই কলিযুগে দেখি যারা ধন ঐশ্বর্য রোজগার করছে, তারা রোজগারই করে যাচ্ছে, রোজগারই করে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে যাচ্ছে, আর যত রকম অপকর্ম করছে, ভোগ করার নামে তারা যত রকম পাপকর্ম করছে। তাতে করে ঠিক উপভোগ হচ্ছে না, তাতে করে মানুষ ভোগ করতে পারছে না, মানুষ তার পাপ কর্মের দ্বারা সমস্ত জীবনটাকে জড়িয়ে ফেলছে। সেই জন্য শুদ্ধিকরণ খুবই প্রয়োজন। কলিযুগে আমাদের জন্মের কথা যদি বলা হয়, শাস্ত্রে বলছে জন্মনা জায়তে শূদ্র, যে আমাদের জন্মটাই হচ্ছে, যা জন্ম হচ্ছে আমাদের শূদ্র, শূদ্র জন্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি আছে, গুণ কর্ম বিভাগ আসো, গুণ এবং কর্মের দ্বারা ভগবান কৃষ্ণ সৃষ্টি করেছেন। তো শাস্ত্রে বলছে জন্মনা জায়তে শূদ্র, আমাদের জন্ম যখন হয়েছে আমরা তখন সবাই শূদ্র। সংস্কারাৎ ভবেদ দ্বিজো, সংস্কারের দ্বারা আমাদের দ্বিতীয় জন্ম হয়। দ্বিজো মানে দ্বিজো, দুইবার জন্ম হয়। আমাদের প্রথম জন্ম মাতা পিতার দ্বারা যে জন্ম হয়, সেই জন্মটার ফলে যে আমার স্থিতি, সেটা হচ্ছে শূদ্র, জন্মনা জায়তে শূদ্র, সংস্কারাৎ ভবে দ্বিজ। এখানে বলছে যে সংস্কারের দ্বারা জন্মকে শুদ্ধ করতে হয়। অতএব দ্বিজ ব্রাহ্মণত্ব আমরা লাভ করতে পারি সংস্কারের দ্বারা, যেটা আমাদের জীবনে আমরা দেখতে পাই যে জন্মের দ্বারা ব্রাহ্মণ হওয়া যায় না, জন্মগতভাবে। কলিযুগে তো জন্মগতভাবে সবাই ব্রাহ্মণ বলে, যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, পৈতে থাকলে জন্ম, এটা শাস্ত্র অনুমোদিত নয়, অনুমোদন করে না। তো ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের নটা গুণ থাকা দরকার, সম দম শৌচ, সম দম তপ শৌচ, ওখানে তপ আছে, তপস্যা আছে, এখানেও তপস্যা আছে, তো তপস্যার দ্বারা শুদ্ধ করা যায়। তো যাই হোক, জন্মনা জায়তে শূদ্র, সংস্কারাৎ ভবেদ দ্বিজ, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। তো ব্রহ্মকে যে জানে সেই ব্রাহ্মণ, আর পরম ব্রহ্মকে যে জানে সে বৈষ্ণব। তো ব্রাহ্মণের থেকেও বৈষ্ণব বড়, কিন্তু সব কিছু হচ্ছে তার কর্মের দ্বারা, জন্মের দ্বারা না। হ্যাঁ, তাই তো?
গুণ ও কর্ম বিভাগ আস, গুণ এবং কর্মের দ্বারা আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হচ্ছে। তো এই যে শ্লোকটি জন্ম না যায় শূদ্র, আরেকটা শ্লোকেও আছে কলৌ শূদ্র সম্ভবা, কলিযুগে আমরা সবাই শূদ্র, সংস্কার না হলে পরে আমরা ওই তমগুণের দ্বারাই আমরা জীবনটাকে চালাবো। শূদ্র মানে হচ্ছে পুরো তমগুণ, এবং কলিযুগের সমস্ত প্রভাবটাই হচ্ছে তমগুণের দ্বারা। অতএব যারা তথাকথিত ব্রাহ্মণ, তথাকথিত ক্ষত্রিয় বৈশ্য যারা আছে, তারা তমগুণের দ্বারা পরিচালিত হচ্ছে এবং তমগুণের দ্বারাই জীবনযাপন করছে। আজকাল মানুষরা কতটুকু জানে যে সত্য রজ তম এই তিন গুণের দ্বারা জড়জগৎ চলছে? কতজন জানে এটা? সত্যগুণ আছে, রজগুণ আছে, তমগুণ আছে, জানে না? শুদ্ধিকরণ তো অনেক দূরের কথা। তো তপস্যা মানব জীবনের একটা প্রধান অঙ্গ, তপস্যা। এখানেও বলছে তপস্যার দ্বারা কি হয়, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়। আমাদের এখনকার ইন্দ্রিয়গুলো অশুদ্ধ, ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক কেন অশুদ্ধ? কারণ এই সমস্ত ইন্দ্রিয়গুলোর দ্বারা মানুষ কি করছে, হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তি করছে। কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করছে এগুলো আমরা জানি, আমরা সবাই যারা এই ভক্তি জীবনে বহুপাদের সঙ্গে যুক্ত হয়েছি তারা আমরা জানি যে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বকের দ্বারা আমরা কিভাবে আমরা ভোগ করছি, ইন্দ্রিয় তৃপ্তি করছি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই তো আমরা ইন্দ্রিয় তৃপ্তি করছি। তো রূপ গোস্বাইপাদ বলছেন যে এই ইন্দ্রিয় দ্বারাই যদি ইন্দ্রিয় অধিপতিকে যদি সেবা দেওয়া যায়, তার সেবাতে যদি এই ইন্দ্রিয়গুলোকে যুক্ত করা যায়, তাহলে সেটা হয়ে যায়, হ্যাঁ, ভক্তি, তাই না? তাই ভক্তির দ্বারা, কৃষ্ণ ভক্তির দ্বারা বা আত্মজ্ঞানের দ্বারা আত্মা শুদ্ধ হয়। এখানে বলছে যে আত্মা জ্ঞানের দ্বারা বা কৃষ্ণ ভক্তির দ্বারা আত্মা শুদ্ধ হয়। তো ইন্দ্রিয় শুদ্ধ হয় হচ্ছে দেহগত, কিভাবে শুদ্ধ হয় আমরা জানি যে আমাদের সম দম মানে দেহের শুদ্ধিকরণ, মনের শুদ্ধিকরণ, ব্রাহ্মণের নটি গুণের মধ্যে সম দম, তপ শৌচ, শৌচ মানে শুদ্ধি, শুদ্ধ পবিত্র। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের তিনবার চান করা দরকার, স্নান করা দরকার, তাতে দেহ শুদ্ধ হয়। আর মনকে শুদ্ধ করতে গেলে প্রভুপাদ কি বলেছেন, ভগবানের নাম গুণগান কীর্তন করতে হবে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। একদম সরল সাদাসিধে বৈজ্ঞানিক তত্ত্ব। কি করে আমরা শুদ্ধ করব? আমরা শুদ্ধ করব তপস্যা। কলিযুগের তপস্যা কি? কলিযুগে কি তপস্যা? হরিনাম। আর গরমকালে মায়েদের রান্নাঘরে রান্না করা ভগবানের জন্য ভোগ লাগানো, আর সবাইকে ভোরবেলায় উঠে শীতকালে স্নান করে মঙ্গল আরতি, হ্যাঁ, আর ষোলমালা জপ। সেই জন্যে ঋষভদেব তার শতপুত্রকে কত সুন্দর একটা শ্লোকের দ্বারা এই তপস্যার কথা বলে শিক্ষা দিচ্ছেন, যেটা আমাদের ভক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ। নায়ম দেহ দেহ ভাজান নীলোকে কষ্টান কামান অর্হতে বীরভুজাম যে তপ দিব্যম পুত্রকা, তপ তপ দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধেদ যস্মাত ব্রহ্ম সক্ষম তু অনন্তম। তো এই শ্লোকের দ্বারা আমরা আজকের শ্লোকের সঙ্গে অনেক কিছু যুক্ত করতে পারি। যেমন তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়, তা কীরকম তপস্যা? ঋষভদেব কি বলছেন, তপ দিব্যম। তপস্যা মানে হচ্ছে যে দেহকে ইচ্ছা করে কষ্ট দেওয়া। যারা যারা অন্যান্য যোগ করে, যারা যারা ধ্যান যোগ করে বা অন্যান্য যোগ করে, গরমকালে আগুনে, শীতকালে জলে নেমে অনেক কিছু তপস্যা করে,
তো ঋষভদেব বলছেন তপ দিব্যম। এখন দিব্যম বলতে কি বোঝায়? সেই তপস্যার কথাই বলা হচ্ছে, যে তপস্যা করলে আত্মা ইন্দ্রিয় শুদ্ধ হয়, সেই তপস্যা হচ্ছে দিব্য তপস্যা। দিব্য তপস্যা মানে হচ্ছে যে ভগবত পরায়ণ সেবার দ্বারা যে তপস্যা, ভগবত পরায়ণ সেবার দ্বারা যে তপস্যা, সেই তপস্যার কথা ঋষভদেব বলছেন। তপ দিব্যম অপ্রাকৃত, প্রাকৃত তপস্যার কথা বলা হচ্ছে না, অপ্রাকৃত তপস্যা। অপ্রাকৃত তপস্যা মানে যে তপস্যা দ্বারা কৃষ্ণকে খুশি করা যায়, পরমপুরুষ ভগবানকে যে তপস্যার দ্বারা খুশি করা যায়, সেই তপস্যার কথা ঋষভদেব বলছেন। তপ দিব্যম পুত্রকা, হে পুত্রগণ, তপ দিব্যম পুত্রকা যেন সত্যম। সত্যম মানে এখানে সত্যম মানে কি? ইন্দ্রিয়। যে তপস্যার দ্বারা, যে অপকৃত তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়, সেই তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হলে কি হয়? শুদ্ধেত যস্মাত ব্রহ্ম সক্ষম তু অনন্তম, এমন সুখ এবং আনন্দ লাভ করা যায় যেটা হচ্ছে অনন্তম। অনন্তম মানে যার কোনো শেষ নেই। ইন্দ্রতৃপ্তির দ্বারা যে সুখ আর ইন্দ্রতৃপ্তির দ্বারা যে যে আনন্দ, নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, তাই তো? আমরা সব জানি তো এগুলো। তো আমরা কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের প্রীতি বিধানের জন্য যে তপস্যা, তাহলে এখানে আত্মাশুদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তির দ্বারা, আত্মা জ্ঞানের দ্বারা, কৃষ্ণ ভক্তির দ্বারা আমাদের আত্মা শুদ্ধ হচ্ছে। অতএব আমাদের দেহ শুদ্ধ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আত্মাকেও শুদ্ধ করতে হবে। তো আত্মাকে শুদ্ধ করতে হবে কৃষ্ণ ভক্তির দ্বারা, এবং ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করতে হবে কিসের দ্বারা? তপস্যার দ্বারা। তো আমরা তপস্যা করছি, আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করছি, যাকে বলা হয় ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, ঋষিকেন ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধিপতিকে, ঋষিকেন ঋষিকেশ সেবার দ্বারা সেবনম ভক্তির উচ্চতে, তাকে ভক্তি বলে। তো আমাদের পাঁচটা ইন্দ্রিয়, আরো পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় যে সব আছে, কিভাবে ভক্তির পথে আমরা নিযুক্ত করছি সে ব্যাপারে আমাদের খুব কি হতে হয়? সচেষ্ট হতে হয় এবং খুব সতর্ক হতে হয়। আমি এমন কিছু দেখছি যার দ্বারা আমি আমার চোখ খুব ইন্দ্রিয় তৃপ্তি মানে পাচ্ছে না, আমি রাধা মাধবকে দেখে আমি আমার চোখ তৃপ্তি লাভ করছে, রাধা মাধবকে দেখছি একটুখানি আর বেশি করে কি দেখছি? তো এই সমস্ত জিনিসগুলো আমাদের পর্যালোচনা করে দেখা দরকার, যে আমাদের চোখ কি কিভাবে ট্রেনিং দেওয়া দরকার যার দ্বারা আমার চক্ষু শুদ্ধ হবে এবং শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের রূপ দেখে আমার চোখ হবে খুশি সুখী, আর কোনো কিছু দেখার প্রয়োজন বলে মনে করবে না। এরকমভাবে দক্ষিণ ভারতের অনেক কাহিনী আছে, আপনারা জানেন, একটি মেয়ের দ্বারা আকৃষ্ট হয়ে একজন সে খুব বিমোহিত হয়েছিল, সে উদ্ধার হয়েছিল মানে তাকে একজন কৃপা করে, কার দর্শন করিয়েছিল জানা, ভগবানের দর্শন করিয়েছিল, এবং ভগবানের সেই রূপ দেখার পর সেই রূপে দ্বারা তিনি বুঝেছিলেন যে জড়জাগতিক রূপ আর ভগবানের রূপ হচ্ছে একটা কাঁচ আর একটা হীরের মতো। তো আমরা এও দেখতে পাই যে ধ্রুব মহারাজ
জড়জাগতিক ঐশ্বর্য পাওয়ার জন্য তপস্যা করেছিল। ভগবানকে যখন দেখলেন তখন বললেন যে আমি ব্রহ্মনা যে আছে আমি কিছু চাই না, তাই না? তো আমরা যে প্রতিদিন ভগবানকে দেখছি মন্দিরে, তো অভিন্ন অর্চা বিগ্রহ ভগবানের স্বরূপ, অভিন্ন ভগবান, আমরা তাকে দেখছি, তাকে দর্শন করছি। তো আমরা কি দেখে তাকে বলছি আমি তোমাকে দেখে খুশি হচ্ছি আর কিছু আমি চাই না, না জড়জাগতিক ঐশ্বর্য চাইছি? তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদের ভক্তি জীবনের বিরাট একটা শিক্ষামূলক ব্যাপার, এবং নিজেকে সেইভাবে অভ্যাস করানো দরকার, সেইভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে ট্রেনিং দেওয়া দরকার। আমাদের জন্ম জন্মান্তর ধরে আমাদের ইন্দ্রিয় বস্তুর দূরে ধাবিত হচ্ছে, ইন্দ্রিয় বস্তুর দিকে ধাবিত হচ্ছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, কিভাবে আমরা বিমোহিত হয়ে আমরা একটা পতঙ্গের মতো একটা আগুনের দিকে ধেয়ে যাচ্ছি এবং ধ্বংস হয়ে যাচ্ছি। তো এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে যে আমাদের মুক্তির উপায় সেটা তো একটা আছেই, তাছাড়া চৈতন্য মহাপ্রভুর কৃপায় যে কৃষ্ণ প্রেম লাভ করার যে পন্থা চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন, এবং যে কোনো আশ্রমেই আমরা থাকি না কেন, এবং সেই আশ্রমের মাধ্যমে আমাদের সমস্ত কিছু শুদ্ধিকরণ, ভক্তরা অনেক কিছু রোজগার করে, টাকা পয়সা রোজগার করে, তারা দান করে, তারা তাদের টাকা কৃষ্ণ ভাবনামৃত প্রচারে, মন্দির তৈরির ব্যাপারে অনেক কিছু আছে যেখানে তারা দান করে, এবং এই দানের দ্বারা তাদের সমস্ত রোজগার শুদ্ধ হচ্ছে, এবং সেই শুদ্ধ করা ধনের দ্বারা তারা সুখে শান্তিতে বাস করছে। এটা প্রভুপাদের শিক্ষা। প্রভুপাদ একজনকে বলেছিলেন, প্রভুপাদকে একজন দেখা করতে এসেছে প্রভুপাদের সঙ্গে, তো প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমার অনেক কিছু টাকা পয়সা আছে কিন্তু আমি রাত্রে ঘুমাতে পারি না, আমি কী করলে রাত্রে ঘুমাতে পারবো? প্রভুপাদ বললেন, তোমার যা ধন টন আছে সম্পত্তি আছে সব কৃষ্ণকে দিয়ে দাও, তাহলে তুমি ভালো করে ঘুমাতে পারবে। তো এই সমস্ত তো আছেই, কিন্তু আমাদের সব কিছু দিয়ে দেওয়ার দরকার নেই। যারা অনেক কিছু ভক্তি জীবনে ভক্ত হয়ে রোজগার করছে তারা অবশ্যই কৃষ্ণ প্রচার কার্যে, মন্দির তৈরির কাজে, বা ভক্ত না হলেও যারা জড়জাগতিক জীবন যাপন করছে তাদের কাছেও আমরা গিয়ে দান চাইছি, ডোনেশন চাইছি, যে কৃষ্ণ প্রচারের জন্যে, মন্দির তৈরি, টিওপিপি তৈরি করার জন্যে, তাদের অজ্ঞাতসারেও যদি তারা কিছু দান দেয় তাহলেও তাদের সে সমস্ত রোজগার শুদ্ধিকরণ হয়। তো এটা হচ্ছে শাস্ত্রের ব্যাখ্যা। সেই জন্যে ঋষদেবের এই শ্লোক, নায়ন দেহ দেহ ভাজান নির্লোকে কষ্টান কামান অরহতে বীরভুজাম, যে বলছে এই এই জড়জগতে এত মানে শরীর জীবধারী প্রাণী আছে, তাদের মধ্যে যে নরদেহ তুমি পেয়েছো, মনুষ্য জীবন পেয়েছো, সেই মনুষ্য জীবন পেয়ে দিন রাত্রি পরিশ্রম করে ইন্দ্রতৃপ্তি করার জন্য নয়, ইন্দ্রতৃপ্তি করার তো জন্যে বীরভুজাম, যে কুকুর এবং শুকুরেরাও বিষ্ঠাভোজী, তারা ইন্দ্রতৃপ্তি করছে। নায়ম দেহ দেহ ভাজা নির্লোকে, নির্লোকে এই নির্লোকে এইখানে যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি দিন রাত পরিশ্রম করে ইন্দ্রতৃপ্তি করার জন্য নয়, আমাদের এই শরীর পেয়েছি, মনুষ্য দেহ পেয়েছি তপোদিব্যম পুত্রকা যেন সত্যম, আমাদের ইন্দ্রিয়কে শুদ্ধ করার জন্যে অপ্রাকৃত ভগবত পরায়ণ সেবা প্রতিটি মানুষের করা উচিত, তাহলে কী হবে, শুদ্ধের যশমা ব্রহ্ম সক্ষম তু আনন্দম, তাহলে পরে আমরা যে আনন্দ, অপ্রাকৃত আনন্দ, ভগবান শ্রী শ্রী রাধা মাধবের প্রতি যে অপ্রাকৃত যে আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, সেই সেবার মাধ্যম দিয়ে সেটা যখন প্রকাশিত হবে এবং আমরা যখন তাতে যুক্ত হব, তাতে আমরা কী পাবো, সুখ পাবো, আনন্দ পাবো।
তো ভগবদ্ গীতাও এরকম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে বলছেন যে সুসুখম কর্তুম অব্যয়ম, যে এই সমস্ত এই ভক্তি যোগ সুসুখম কর্তুম অব্যয়ম, অব্যয়ম মানে যার কোনো বিনাশ নেই, ভক্তি জীবনের কখনো কোনো বিনাশ নেই, আমি যেটুকু করব সেটুকুই আমার থাকবে। যদি এই জন্মে ভক্তি যদি পূর্ণ না হয় তাহলেও পরের জন্মে আমি তার পর থেকে ভক্তি করার সুযোগ পাব, এটা হচ্ছে কৃষ্ণের বলা প্রতিজ্ঞা এটা, বা তার কথা এটা, যে সেটা শেষ হয়ে যায় না, জড়জাগতিক সমস্ত কিছু এই জন্মের সঙ্গে শেষ হয়ে যায় কিন্তু ভক্তির ফল জন্ম জন্মান্তর ধরে থাকে, তা কখনো শেষ হয় না। সেই জন্য আমরা যদি মানুষকে একবারও হরে কৃষ্ণ বলাবার চেষ্টা করি তাহলে সে তার ভক্তি জীবন শুরু করলো, একবারও যাকে তাকে প্রসাদ খাওয়াতে পারি তাহলে তার ভক্তি জীবন শুরু হলো। এটা যে কত বড় মানে মানব সেবা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু প্রভুপাদের ইস্কনের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই, যে প্রভুপাদের প্রসাদ বিতরণ, মন্দিরে এসে ভগবানকে দর্শন, মন্দিরে এসে ভগবানকে প্রণাম করা, এখানে সমস্ত কিছু প্রসাদ, যা কিছু খাবে মানুষ সেটা ভগবানের প্রসাদ খাবে, ভগবানের নাম করবে, ভগবানের গ্রন্থ পাঠ করবে, গ্রন্থ নেবে, কথা বলবে, সমস্ত কিছুই অপ্রাকৃত, এবং সেটা হচ্ছে একটা ধরনের তপস্যা, এবং সেই তপস্যা হচ্ছে দিব্য তপস্যা, যেটা ভগবানের প্রীতিবিধানের জন্যে কোনো সব মানুষ এখানে এসে তাদের অজ্ঞাতসারে কত রকমভাবে ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং এটাই প্রভুপাদ আমাদের কাছে চাইছেন, যে মানুষকে কি করে ভগবত মুখী করা যাবে, কলিযুগের মানুষ হয়ে গেছে ভগবত ভগবত বিমুখ, তাদেরকে ভগবত মুখী আমরা কি করে করব, এটাই আমাদের জীবনে আর একটা তপস্যা, যে তপস্যার দ্বারা ভগবানকে খুশি করা যাবে, ছিল প্রভুপাদকে খুশি করা যাবে। সেই জন্যে শুদ্ধিকরণ যে বর্ণনা এখানে দেয়া আছে, সেই সমস্ত এখানে সব কিছু বলে দেওয়া আছে, স্নানের দ্বারা প্রভুপাদ এগুলো বলেছেন, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়। এই শ্লোকে হয়তো আমরা প্রথমবার বা দ্বিতীয়বার যখনই হয় বা শুনছি এটা, কিন্তু আমরা জানি যে প্রভুপাদ বলে গেছেন তিনবার স্নান করা দরকার, হরে কৃষ্ণ মহামন্ত্র করার জপ করার দ্বারা মন শুদ্ধি হয়, এগুলো সব আমরা সব শাস্ত্রের কথা এগুলো, এবং আমরা সত্যিই শুদ্ধ হচ্ছি, আমরা শুদ্ধ হচ্ছি। আমাদের কত জীবন যারা প্রথম থেকেই যারা ভক্ত হয়নি, যারা প্রথম জীবন থেকেই যারা ভক্ত হওয়ার সুযোগ পায়নি, বেশিরভাগ অন্তত এই জেনারেশনে, পরের জেনারেশনে অনেক ভক্তের সন্তানরা প্রথম থেকেই ভক্তি জীবন যাপন করার সুযোগ পাচ্ছে, কিন্তু আমাদের এই জেনারেশনে আমাদের কত অশুদ্ধ জীবন যাপন করেছি আমরা, এবং প্রভুপাদের ভাবধারায় মহাপ্রভুর ভাবধারায় আমরা প্রভুপাদের কাছে এসে যে পন্থা অবলম্বন করার মাধ্যমে আমরা যে শুদ্ধ হচ্ছি, সেটা কি কাউকে বলে দিতে হবে? এটা তো আমরা বুঝতে পারছি যে আমরা কত অশুদ্ধ, কত অপবিত্র জীবনযাপন আমরা করেছি। হ্যাঁ, আমাদের খাবার অশুদ্ধ, আমাদের দেখা অশুদ্ধ, আমাদের কথা অশুদ্ধ, আমাদের শোনা অশুদ্ধ, সমস্ত কিছু জড়জগতের এত কলুষতা, হ্যাঁ, তার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কি, হ্যাঁ, কলিযুগে হরিনাম। সুখদেব গোস্বামী বলছেন না যে কলের দোষে নিধে রাজন, অস্তিহি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজেত। বলছে কলের দোষে নিধে রাজন, হে রাজন, কলিযুগে হচ্ছে দোষের দোষের সমুদ্র, দোষ ছাড়া কিছু নেই, কলের দোষে নিধে রাজন, অস্তিহি এক মহান গুণ, একটা মহান গুণ আছে, একটা একমাত্র, অনলি হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হ্যাঁ, তো সেটাই সুখদেব গোস্বামী, এটা তো বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে। আর সুখদেব গোস্বামী বলছেন, হ্যাঁ, যে কলের দোষে নিধে রাজন, অস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য, কৃষ্ণের নাম গুণগান মহিমা কীর্তন করো, প্রচার করো, হ্যাঁ, তাহলে কি হবে, হ্যাঁ, মুক্ত সঙ্গ পরম বোঝেত, সে পরম ধাম কৃষ্ণ লোক সে প্রাপ্ত হবে। এটা সুখদেব গোস্বামীর কথা, সুখদেব শ্রীমদ ভাগবতমে আছে, পরীক্ষিত মহারাজকে বলছেন কলিযুগের বর্ণনা করতে গিয়ে সমস্ত দোষের বর্ণনা করে বলছেন যে নিধে সমুদ্রের মতো দোষ,
হ্যাঁ, তার মধ্যে এই কলি এত কিছু ভাবে কলি চেষ্টা করছে যে আমাদেরকে এই যত কিছু পাপ কর্ম করানোর জন্য যে কলি এত সচেষ্ট, তাকে প্রতিহত করা যাবে একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব ভক্তি হচ্ছে কলিযুগের সঙ্গে, কলির সঙ্গে বা মায়ার সঙ্গে যুদ্ধ করা। প্রভুপাদ বলেছেন, ইট ইজ এ ডিক্লারেশন, ইট ইজ এ ওয়ার এগেনস্ট মায়া। অতএব আমাদের জীবনে মায়ার সঙ্গে যুদ্ধ করা মানে তো মানে জীবন খুব এ হতে পারে না, কি বলে, ফুলের পাবড়ি দিয়ে দ্বারা তৈরি পথ হতে পারে না। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে ফাইটিং মানে, হ্যাঁ, কাটা আছে, রক্ত পড়বে, চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। কৃষ্ণ দেখবে যে আমার জন্যে সে কতটুকু করছে, কত কষ্ট, কতটুকু কষ্ট করছে না, সে খালি চায় খালি খাবে দাবে আর ঘুমাবে আর, এটা এটা কৃষ্ণ চায় না, কৃষ্ণ দেখে, দেখতে চায়। তো আমাদের ভক্তি জীবনে যত আমরা উন্নতি করব, কখনো কখনো দেখব যে খুব একটু কিছু কষ্ট এসে গেল, কোনো রকম একটু দুঃখ এসে গেল, একটু যন্ত্রণা এসে গেল, তো কৃষ্ণ দেখে যে আমার জন্য সে কতটা কষ্ট করতে চায়, আমাকে পাওয়ার জন্যে, আমাকে জানার জন্যে সে কতটুকু কষ্ট করতে চায়। এইভাবে আমাদেরকে ভক্তি জীবনটা বোঝা দরকার। হ্যাঁ, ভক্তি জীবনে কখনোই আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের শাস্ত্রের মাধ্যমে যেগুলো আমরা শিক্ষা পাই, পঞ্চপাণ্ডব ভগবানের কৃষ্ণের একদম মানে কত নিকটের ব্যক্তি, তারা কত কষ্ট পেয়েছে, হ্যাঁ, বনে গেছে, দ্রৌপদীকে কত অপমান করেছে, হ্যাঁ করেছে, তেমনি কত রকম প্রহ্লাদ মহারাজকে কত কষ্ট পেতে হয়েছে। হ্যাঁ, তো কষ্ট পাওয়া, ভক্তি জীবন মানে এই নয় যে কষ্ট পাবো না। ভক্তি জীবন মানে সবসময় আমাদের কষ্ট ছাড়া জীবন চলবে নাকি? কষ্ট পেতে হবে, অতএব ইটস ডিফিকাল্ট, এটা কঠিন, এবং সেই কঠিনত্বর পরীক্ষা যখন আসবে তখন আরও বেশি করে ভগবানকে ধরে থাকতে হবে। হ্যাঁ, ভগবানকে ও পঞ্চপাণ্ডব কখনো ছাড়েনি যে আমাকে বনে গেছে, পঞ্চপাণ্ডব কখনো ভাবেনি যে 16 বছরে অভিমন্যু আমার মরে গেল, অর্জুন আমাকে যুদ্ধ করাচ্ছে, আমার একমাত্র সন্তান মরে গেল। হ্যাঁ, নো কমপ্লেন আছে, কোনো কমপ্লেন নেই। অতএব এই সমস্ত শিক্ষার দ্বারা আমাদের মধ্যে এরকম থাকতে হবে যে সমস্ত কিছু জীবনে ঘটছে ভগবানের পরম ইচ্ছার মাধ্যমে সব কিছু ঘটছে। অর্থাৎ কমপ্লেন করার কিছু নেই, কার কাছে কী কমপ্লেন করবো, আমার কর্মফল, তত্ত্বে অনুকম্পা, তো আমার কর্মফলের দ্বারা আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ, তো সেই সমস্তভাবে আমাদেরকে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। কোনো কারণে আমাদের যেন এরকম ভাবনা চিন্তা না আসে, আরে ভক্তি করে এইটা হলো আর ভক্তি করে কী লাভ, অনেকের এরকম হয়। তো এরকম ভাবলে চলবে না, এরকম ভাবলে চলবে না। সব কিছুই কৃষ্ণ আমাদেরকে তৈরি করছে, অনেক কিছুভাবে পরীক্ষা করছে, যাতে আমরা ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত একজন হতে পারি। এই ভগবানের প্রতি এই বিশ্বাস, ভগবান ভক্তের কখনো খারাপ করতে পারে? হ্যাঁ, কন্তেয় প্রতি জানাহি নামে ভক্তা পুনঃস্বতি। হে অর্জুন, তুমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, এটা আমাদের সবসময় মনে রাখা দরকার। হ্যাঁ, কখনো আমাদের বিনাশ হবে না। অতএব ভগবান যা করছে তো সব কিছুই ভগবান যা করছে মঙ্গলের জন্য করছে, বলা সহজ, কিন্তু সেটাকে যখন জীবনে আসবে সেটাকে গ্রহণ করা কঠিন। কিন্তু এই সমস্ত শাস্ত্রের কথা আমাদের সবসময় পর্যালোচনা করা দরকার, ভক্ত সঙ্গে সেই সমস্ত জিনিসগুলো বিচার করা দরকার, আলোচনা করা দরকার, যারা সিনিয়র আছে তাদের সঙ্গে কথা বলা দরকার, এবং তাদের যদি আমরা আনুগত্যে গুরুদেব গুরুবর্গ তাদের আনুগত্যে থেকে তাদের উপদেশের দ্বারা তাদের নির্দেশ দ্বারা যত কঠিনই জীবনযাপন আমরা করি না কেন, তাহলে পরে সমস্ত কঠিনত্ব অতিক্রম করে আমরা আমাদের যে জীবনের যে উদ্দেশ্য, যে ভগবত প্রেম এবং ভগবত ধামে ফিরে যাওয়া, অবশ্যই লাভ করতে পারবো, সেটা প্রভুপাদ বলে গেছেন। এবং আমাদের এটা ভাবতে হবে যে ভগবত ধামে যেতে গেলে এই যে ইস্কন একটি নৌকার মতো, হ্যাঁ, অতএব এইতে বসে থাকতে হবে, আর বসে থাকলে পরে আমরা ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, আমরা ঠিক
এই ভবসাগর পার হয়ে যাব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্য আসুন আমরা সবাই একত্রিতভাবে সুন্দরভাবে বিনা অপরাধে হরিনাম করি আর হরিনাম প্রচার করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 5 মিনিট সময় আছে, যদি কারোর কোনো বক্তব্য থাকে বা একটা দুটো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আলোচনা করতে পারি, নালে এখানেই শেষ। হরে কৃষ্ণ।